তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ পাবজি মোবাইল ভিডিও। তো বন্ধুরা, আমি এসে গেছি আরও একটা নিউ ভিডিও নিতে। গাইস জানো, আজকের রয়্যাল পাস আসার কথা, তো ফাইনালি রয়্যাল পাস হয়ে এসে গেছে। তো গাইস, আজকের ভিডিওতে আমরা রয়্যাল পাস করতে চলেছি ম্যাক্স আউট। তো উইদাউট মিশন কমপ্লিট করে, মানে মিশন কমপ্লিট ছাড়াই আমরা ম্যাক্স আউট করবো। তো কীভাবে তোমরা জানো অনেকেই, তাও আমি আরেকবার দেখাবো। তো এখানে আমার অলরেডি আরপি এলিট পাসের যেটা আমরা গ্রুপ পারচেস পার্কে পারচেস করে রেখেছিলাম সেটা আছে, সেটা দিয়ে ম্যাক্স আউট করবো। তো মেক শিওর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখে ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেল নিয়ে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস, ফাইনালি দেখতে হচ্ছে আরপি মিশন কার্ড, এটা দিয়ে এলিট পাস প্লাস যেটা সেটা দিয়ে আমরা পারচেস করবো। তার আগে আমরা ইমোট সিলেক্ট করবো। যারা এলিট পাস নেবে তাদের জন্য একটা ইমোট ফ্রিতে থাকে, অলওয়েজ থাকে সবসময়। তো এখানে এই পুরোনো সবকটা ইমোটই আছে আমার, এই ইমোটে ওন যেটা ওন লেখা আছে ওটা আমার নেওয়া আছে। বাদবাকি ইমোটের মধ্যে আমি যে কোনো একটা ইমোট চুজ করতে পারবো। চুজ করে জাস্ট ড্র্যাগ করে এমটি যে সেকশনটা আছে ওখানে ড্র্যাগ করে দিতে হবে, দিলেই তোমার একটা ইমোট পুরোপুরি পারমানেন্ট হয়ে যাবে। তো আমি একদম ভুগি ভুগি যে ইমোটটা ওটাই নেবো, বিকজ ওটা এই অ্যাকাউন্টে আমার নেই, আমার প্রথম অ্যাকাউন্টে ছিল ওইটাতে নিয়েছিলাম। তো এইটাই নেবো আমরা, জাস্ট ড্র্যাগ করে ড্রপ করে দিয়ে কালেক্ট মারবে, তোমার এখানে চলে আসবে। চলে আসার পরে জাস্ট আমরা আরপি আপগ্রেড করে দেবো। তো তারপরে গাইস আমি দেখাবো কীভাবে তোমরা মিশন কমপ্লিট ছাড়াই, শুধুমাত্র কিছু যদি তোমার কাছে ইউসি থাকে ইনভেস্ট করে, তুমি সেই ইউসি আবার রিটার্নও পেয়ে যাবে অবভিয়াসলি। তো এখানে গাইস দেখো, ডিরেক্টলি আমার আরপি অটোমেটিক এলিটে কনভার্ট হয়ে গেছে। ক্লোজ করলাম, দেখতে হচ্ছে 3 থেকে 15 হয়ে গেছে, যেহেতু 3 অলরেডি ছিল সেখান থেকে 15 হয়ে গেছে, 12 বাড়ে, তার সাথে 3 অলরেডি হয়েছিল বলে 15 হয়ে গেল একেবারে। তো আমরা রিওয়ার্ডগুলো পরে কালেক্ট করবো, তার আগে আমরা চলে যাচ্ছি যে কিভাবে আমরা নর্মালি করবো। এখানে দেখতে আর অফতার ফ্রেম পেয়েছি সামথিং কিছু, যেগুলো এলিট নেওয়ার জন্য পেয়েছি। তো এখানে তো আর কিছু ফ্রি জিনিসপত্র যে এগুলো আমরা অ্যাড করে দিচ্ছি, 15 থেকে 18 হয়ে গেছে। তো 18 অবধি আমরা ফ্রিতেই, মোটামুটি ফ্রিতে নয় মানে ইউসি দিয়েই আর কি, এক প্রকার সব করে রেখেছি, কালেক্ট অলরেডি হয়ে গেছে, এগুলো পরে কালেক্ট করবো। এরপরে বলছি তোমরা কীভাবে নর্মালি দেখো, 4280 আমার কাছে ইউসি আছে, এই ইউসিটা ইনভেস্ট করবো, বাট এই ইউসিটা আমি আবার রিটার্ন পেয়ে যাবো। তার জন্য এই বক্সে ক্লিক করবে, গিয়ে দেখবে লেফটে একটু ড্র্যাগ করার পরেই M7 আরপি অ্যাক্টিভিটি প্যাক। তো এটা এমনই আরপি অ্যাক্টিভিটি, তোমরা সবাই ইউজ করতে পারো। এতে একটা 1000 করে ইনভেস্ট করলে 10-10 করে আরপি তোমার বাড়বে, আর এই 1000 ইউসি তুমি তখনই রিটার্ন পাবে। আমি বলবো আরপি নেওয়ার আগে গাইস, অবভিয়াসলি আরপি মিশন কমপ্লিট করার পরে, তখন কিন্তু এটা যদি বাই করে লস হয়ে যাবে। তো অবভিয়াসলি তোমরা যারা বাই করতে চাও, তারা রয়্যাল পাসের একটাও মিশন কমপ্লিট না করে তার আগেই গাইস তোমরা এই আরপি অ্যাক্টিভিটি প্যাক বাই করতে পারো। তো নর্মালি আমরা চলে যাবো আরপি অ্যাক্টিভিটি প্যাক, দেখবো কটা বাই করলে কত হয়, আর এখানে সামথিং কিছু রিওয়ার্ডস আছে সেগুলো পরে নয় দেখা যাবে। তো আরপি অ্যাক্টিভিটি প্যাকে এসে গেছি, এখানে বাই প্যাকে ক্লিক করবো। তুমি 1, 2, 3, 4, 5 যত খুশি বাই করতে পারো, তোমার ইচ্ছা, তোমার কাছে যত ইস্যু থাকবে। আমরা প্রথম 3টে বাই করবো, 3টে বাই করে দেখে কত হয়। তো দেখো প্রত্যেক বাইয়ের জন্য 1000, 1000, 1000, 3000, মানে টোটাল 3000 আরপি পয়েন্ট ফ্রিতে পাবে। আর এই 3000 আরপি পয়েন্টের ভ্যালু তোমরা জানো, টোটাল 30 আরপি বেড়ে যাবে এক ঝটকায় তোমার। তো এভাবেই তুমি আরপি বাড়াতে হবে এখানে, কারণ মিশন কমপ্লিট তো পারবে না এখন ইনস্ট্যান্ট। তো সেই জন্য তোমাকে এরমভাবেই আরপি মিশন বাড়াতে হবে, মানে আরপি বাড়াতে হবে আর কি। এখানে 30 আর আমার অলরেডি 18 আছে, টোটাল 48 হয়ে যাওয়া উচিত। আর দুটো দুটো করে তুমি ক্লাসিক কুপন 6টা পেলে, তো 48 এখানে আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আরও 2 বাড়াতে হবে, 2 কীভাবে বাড়াবো, তার জন্য আমি আরও একটা প্যাক নয় বাই করে নেবো এখানে, কারণ 4000 ইউসি তো আমি এখানে ইনভেস্ট করছি, যেখানে সেই ইনভেস্টটা আমি ফের মান্থ এন্ডে আমি আবার রিটার্ন পেয়ে যাবো। তার জন্য তোমাকে কিন্তু 4000 আরপি পয়েন্ট করতে হবে। এর আগের আরপিতেও আমি 4000 ইনভেস্ট করেছিলাম, সেই 4000 রিটার্ন পেয়ে গেছিলাম, ঠিক সেরকমই এবারেও 4000 ইনভেস্ট করছি, ফের 4000 রিটার্ন পেয়ে যাবো। মানে তোমাকে জাস্ট শুধু 4000 কিন্তু আরপি পয়েন্ট মিশন যে পয়েন্ট আছে ওটা কালেক্ট করতে হবে, তবেই হবে, আদারওয়াইজ কিন্তু কিন্তু হবে না। তুমি যদি আরপি অ্যাক্টিভিটি পয়েন্ট নিয়ে দেন গাইস মিশনগুলো কমপ্লিটই না করো, তাহলে কিন্তু তোমার ইউসি আর রিটার্ন পাবে না। তো অবভিয়াসলি যারা যারা এখানে অ্যাক্টিভ থাকবে, গেমে অ্যাক্টিভ থাকবে, আরপি মিশন কমপ্লিট করতে পারবে, তারাই গাইস এই আরপি অ্যাক্টিভিটি প্যাক বাই করো, নাহলে কিন্তু লস হবে। তো এখানে গাইস দেখো ফের 10 পেয়ে গেছি, তো দেন এখানে 50 হয়ে যাবে, বাকি যেটা এক্সট্রা 800 সেটা অটোমেটিক আমার এক্সট্রা হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছ 50-এর পাশে 800 সামথিং কিছু লেখা আছে। তো এটা কালেক্ট করব, কালেক্ট করার পরে অল টোটাল কালেক্ট করব, করার পরে দেখব কী কী জিনিস। তো এখানে ইউসি অবশ্যই সিলেক্ট করো, নাহলে লস হয়ে যাবে। তো এখানে এসি তো একবারই কেউই সিলেক্ট করবে না আমি জানি। তো এখানে এক এক করে আমরা চলো কী কী পাই দেখা যাক। প্রথমে গাইস দেখতে হবে গত বিতা সেট লেজেন্ডারি যে ফিমেল আউটফিট, দেন ডিপিস 28 স্কিন যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট, এই
মান্থ সেভেনের ভিতরে দেখতে পাচ্ছেন ডিপি 28 এর স্কিন, যেটা অনেকেই নেবে। তো ফ্রি ডিপি 28 এর ভিতরে মানে আরপির মধ্যে ডিপি 28 ওয়ান অফ দ্য বেস্ট স্কিন বলতে পারো। তারপরে এই একটা কভার পেয়ে গেলাম, দেন বাইকের স্কিন দেখতে পাচ্ছ যেটাও পেয়ে গেলাম, অলমোস্ট এক এক করে সব আমি কালেক্ট করে নেবো। দেন M16A4 গোল্ডেন জেড M16A4, যেটা M4 হলে হয়তো খুবই ওপি হয়ে যেত। ডেজার্ট ওয়ারিয়ার মাস্কও কালেক্ট করে নিলাম, সঙ্গে ডেজার্ট ওয়ারিয়ার সেটটাও কালেক্ট করলাম, যেটা আমার একটা মেথিক যেটা দুটোর বদলে এখানে স্ক্যাম করেছে পাবজি। দেন ডেজার্ট ওয়ারিয়ার কভার পাচ্ছি, যেটা মোটামুটি ওয়ান অফ দ্য গরিবের ফেরো বলতে পারো এক প্রকার। তো সব কালেক্ট হয়ে গেছে, ফ্রি জিনিসও কালেক্ট হয়ে গেছে, তো এক এক করে সব কালেক্ট করে নিয়েছি। এবারে সবগুলি ইকুইপ করে নেবো, নিয়ে দেখবো। তো এখানে গাছ দেখতে পাচ্ছ এক্সট্রা আরপি পয়েন্টস মেবি আমার হয়ে গেছে। তো এখানে আরপি মিশন আছে ফ্রিতে, আমি সেকেন্ড উইকের মিশনও আনলক করে নিলাম ইজেড কার্ড দিয়ে। তো তোমরা যদি চাও উইক 1 উইক 2 মিশন এক্সপ্লেনেশন নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো এখানে আমার M249 এর একটা স্কিনও পেয়ে গেলাম, মানে মেবি আমরা পরপর এক ব্যাক টু ব্যাক তিনবার রয়্যাল পাস বাই করলাম বলে মেবি সিজনের জন্য। তো যাই হোক, এখানে আরও কিছু অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়েছে, তিনটে প্রিমিয়াম কুপন পেলাম। তো এখানে কিছু জিনিস হয়ে এসেছে যে গাইজ দেখো, আরপি অফতার অ্যান্ড আরপি অফতার ফ্রেম যেটা মান্থ সেভেনে, সেগুলো সব অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভেট করে দেওয়ার পরে গাইজ আমরা আপাতত দেখবো আর কী কী জিনিস, মানে আপাতত ইনভেন্টরিতে গিয়ে দেখবো কী কী জিনিস আমরা অ্যাড করতে পারি। আর এখানে গাইজ তোমরা দেখতে পাচ্ছ অনেকে আমাকে বলছিলো উইকলি মিশন কোথায়, তো এখানে গাইজ দেখবে সোজা যে বারটা আছে এটা হলো উইকলি মিশনের বার, ডেলি মিশন অ্যান্ড উইকলি মিশন এখানেই আছে। তো তোমরা এখান থেকেই সব পেয়ে যাবে আই হোপ। এখানেই ওপরে যে দেখতে পাচ্ছ যে আরপি মিশন আসি এখানে কালেক্ট হলো আরপি পয়েন্টস আর কি, তো এখানেই আরপি মিশন তোমরা পাবে অটোমেটিক। ডেলি যে মিশন অ্যান্ড উইকলি মিশনগুলো এই ওপরে অ্যাড হয়ে গেছে, এই লম্বা ভাতো বারের ভিতরেই তোমরা দেখতে পেয়ে যাবে। তো নেক্সট গাইস, ইনভেন্টরিতে যাওয়ার আগে আমরা আরপি টিমে জয়েন হব। তো আরপি টিমে জয়েন হওয়ার সবথেকে সহজ উপায়, তোমাকে যারা যারা ইনভাইট করছে তাদের মধ্যে দেখবে সবথেকে টিমে বেশি মেম্বার কোনটাতে আছে, একদম 20 জনের এরকম মেম্বার হয় গ্রুপ হয়। তো 20 জনের মধ্যে সবথেকে বেশি এখানে 13 জনেরই একটা দেখতে পাচ্ছি, তো গোপাল ভাই মেবি আমাকে ইনভাইট পাঠিয়েছে। তো যে কোনো একটাতে আমি ঢুকে যাব, ঢুকে গেলে এই রিওয়ার্ডসগুলো তুমি কালেক্ট করতে পারবে আর কি। তো যাবে গিয়ে রিকোয়েস্ট দেবে, তো সবারই আরপি আছে দেখতে পাচ্ছ এখানে। তো সবাই যত মিশন কমপ্লিট করো তত তাড়াতাড়ি আরপি টিমের মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এখানে গাইজ দেখতে পাচ্ছ অলমোস্ট অনেক মিশন কমপ্লিট আছে, যেগুলো আমরা আরপি মিশন কার্ড এখান থেকে পেলাম, সামথিং কিছু সাপ্লাই কুপন, দেন পেন্ট কিছু, দেন এজি কারেন্সি ফের সাপ্লাই কুপন, আর এখানে আরপি মিশন কার্ড অনেক কিছু পেলাম। এখানে বক্সেসগুলো অটোমেটিক কমপ্লিট হতে থাকবে, এগুলোও পেয়ে যাবে, এগুলো কোনো দরকার নেই, নর্মালি তোমরা কমপ্লিট করে নিতে পারবে জানো এগুলোর ব্যাপারে। আমাদের তো জাস্ট ম্যাক্স আউট নিয়ে কথা, তো আমরা ম্যাক্স আউট করে ফেলেছি আপাতত। 50 আরপির ড্রেসটা পরা যাক, চলো ইনভেন্টরিতে যাই কি আপাতত। হেলমেট স্কিন তো কিছু হয় আসেনি, হ্যাঁ একটা হেলমেট স্কিন পেয়েছি, সরি এটা পেয়েছি, সঙ্গে এই অফতার হেডগিয়ারটা পেয়েছি, এর সাথে কীরকম চশমাটা কীরকম লাগছে, মাস্কটা বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছ, গ্লোয়িং আছে এফেক্ট আছে একটা, সঙ্গে আর কী কী জিনিস অ্যাড হয়েছে, অর্নামেন্ট লাগিয়ে দিলাম। গান স্কিনের ভিতরে DP28 ওপি লেভেল গান স্কিন দেখতে পাচ্ছ, মোটামুটি ঠিকঠাক। এআরের মধ্যে M16A4 স্কিনটাও খুব ভালো দেখ, কালারফুল ভাই, কালারটা আমার পছন্দ হয়েছে, বাট গান স্কিনের ক্যাটাগরিটা আমার পছন্দ নেই। ফির উজি স্কিন দেখতে পাচ্ছ, উইল অফ স্টিল, দেন M16A4 গাড়ি স্কিনের ভিতরে বাইকের স্কিন আমরা অ্যাক্টিভেট করে দিলাম, মোটামুটি সব ঠিক আছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। প্যারাসুটের ভিতরে এইটা মেবি ফ্রির প্যারাসুট পেলাম নাকি কী আমি জানি না, বাট প্যারাসুট একটা পেয়েছি, এটা অ্যাক্টিভেট করে রাখলাম। এটা মেবি নয়, এটা আমার আরপির ভিতরে ছিল না, এটা মেবি অন্য কোনো ক্ষেত্রে আমি পেয়েছিলাম। গ্রেনেড স্কিন তো অ্যাক্টিভেট করা যাবে না কারণ গ্লিচ হয় এমুলেটারে, আদার্স আর কিছু এখানে দেখছি না। হ্যাঁ এবার ড্রেসটা, মেথিক ড্রেসটা পরা যাক, তো এটা হলো তার ম্যাথিক ড্রেস ভাই, ওপি লাগছে দেখতে ড্রেসটা, দেখতে পাচ্ছ M7 গাইজ। তোমাদের ওভারঅল M7 এর আউটফিটটা কেমন লেগেছে নিচে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। আরপি ম্যাক্স আউট হয়ে গেছে, আরপি ম্যাক্স আউটের পরে এখানে আর কী কী জিনিস অ্যাড হয়েছে, মোটামুটি সব কিছু কমপ্লিট করে ফেলেছি। তো এইভাবেই তোমরা মিশন কমপ্লিট ছাড়াই তোমরা আরপি পুরোপুরি ম্যাক্স আউট করতে পারবে আরপি অ্যাক্টিভিটি প্যাকের দ্বারা। তো আরপি অ্যাক্টিভিটি প্যাক আবারও বলছি, নেওয়ার আগে মিশনগুলো যেন কমপ্লিট করে তারপরে নানা ভুলটা করো না, অবশ্যই মিশন কমপ্লিট আগে নিও, অবভিয়াসলি তোমরা ব্যাক পেয়ে যাবে। তো দেখো আমার আরপি একটুখানি 80 কমপ্লিট হয়েছে, তো 80 কমপ্লিট হতে আমি তোমাদের দেখাই আরপি অ্যাক্টিভিটি প্যাকে যদি যাই। এখানে গাইজ দেখো 4000 ভিতরে 80 অলরেডি ডান, তো এরম করে করে 1000 2000 3000 4000 যখনই আমি পৌঁছাবো 4000 ইউসি অটোমেটিক আমি এখানে রিটার্ন পেয়ে যাব। তো এভাবেই তুমি ফুল ইউসির ইনভেস্টমেন্ট রিটার্ন পেয়ে যাবে। আর উইকলি 1 এন্ড 2 এর মিশন এখানে আছে, যদি চাও যে এর এক্সপ্লেনেশন নিচে কমেন্ট সেকশনে জানাও, আমি কমেন্ট দেখে দুপুরের মধ্যে ভিডিও বানিয়ে দেবো। তো গাইজ আজকের ভিডিও গাইজ আপাতত এটুকুই, দেখাবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।